হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এআরআইটেক বিডি। আজকে আমরা বাসা বাড়িতে নিজের চুলা কীভাবে নিজেই আপনারা কালি পোড়া বন্ধ করবেন সেটাই আমরা দেখাবো। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে শুরু করছি। আমি আমাদের কিচেন রুমে চলে আসলাম। এখন দেখেন, আমি আর আমার হাজবেন্ড মিলে কাজটা করতেছি। অবশ্যই আমি ভিডিও করতেছি, সে কিন্তু কাজ করছে। এখন আমরা চুলাগুলো খুলে নিচ্ছি। আপনি এক এক করে চুলার উপরের পার্টগুলো খুলে নেবেন, তারপর চুলাটাকে এভাবে উল্টে নেবেন আপনার পজিশন মতো। আপনি কিন্তু বসে এটা ই করতে পারেন, নইলে যদি এটা উঁচুতে থাকে তাহলে দাঁড়িয়ে করতে হবে। এখন দেখেন, আপনি এইভাবে, এটা আমাদের এটা অটো চুলা, আপনি অটো ম্যানুয়াল সবগুলোই কিন্তু ঠিক করতে পারবেন। এভাবে একটু বাড়িয়ে দিয়ে দিবেন, কারণ এটার মধ্যে ভাতের মার ডাল চলে গেলে এটার ভিতরে কিন্তু ঝং ধরে, ঝং ধরে ওখানে ময়লা হলে কিন্তু কালিটা মেনলি আসে। তারপরে আরেকটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখেন, এখানে দুইটা চাবি আছে। এটা কিন্তু অটো চুলার জন্য আছে, কিন্তু ম্যানুয়ালে কিন্তু আপনার এমন চাবিটা থাকে না। তো এখান দিয়ে কিন্তু অক্সিজেনের পরিমাণটা যদি বেশি পরিমাণে যায় তাহলে কিন্তু কালি আসে। তো এটা দেখবেন আপনারা অবশ্যই খেয়াল করে। এখানে আমরা দেখেন, এখানে অক্সিজেনের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি ছিল, এখন আমরা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে আমরা এটা আবার ঠিক করে, এখন দুইটাই আমরা সেটিং করে একটু কমিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আবার দেখবো কালি আসলে পরে কিনা। অবশ্যই আপনারা এভাবে যদি অক্সিজেনের পরিমাণটা যদি কমিয়ে দেন তাহলে দেখবেন আপনাদের চুলাতে পাতিলে কালি আর দেখা যাবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম দেখা যায় যে যে অক্সিজেনের পরিমাণ কমানো হলো কিন্তু তারপরেও কালি আসতেছে, তারপরে কি করবেন? তারপরে কিন্তু আপনারা এই দেখেন, এই যে লোয়ার দেখতে পাচ্ছেন না দুইটা, এটা কিন্তু খুলবেন। খুলে এটা একটু আপনারা বাড়িয়ে দিলেই এটার মধ্যে যে আপনার ঝং ভাতের মারের যে ময়লাটা আটকে আছে ওইটা কিন্তু পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে ওইটা বের করবেন। ওটা অত জোরে আপনারা হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আস্তে আস্তে করে ওটা বাড়িয়ে দিলে কিন্তু ময়লাটা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে আপনারা আবার এটাকে সেট করে নেবেন। সেট করার পরে দেখেন, আমরা এখন আপনাদেরকে দেখাবো আবার সেট করতেছি আমাদের চুলাটা, দেখাচ্ছি যে এখন কালি পরে কিনা আমরা দেখব। আমরা আবার আবার চুলাটাকে আবার সেট করতেছি, আবার চুলার চাকাগুলো বসিয়ে দিচ্ছি। পরে আমরা চেক করবো। এখন আপনি চাবিটার নিচে একটু ধরবেন, দেখবেন আগুনটা কেমন আসতেছে। তো আমরা দেখব, অবশ্য আপনি তখনই বুঝতে পারবেন আপনার চুলাতে যখন অতিরিক্ত লাল আগুন দেখা দিবে তখন বুঝবেন যে আপনার চুলাতে কালি পড়তেছে। তো দেখেন, এখানে আমাদের লাল আগুনটাকে অত নেই, আমরা এখন চাবিটাকে একটু ঘুরাবো হালকা, যাতে এই আগুনটা আমাদের নীল কালার দেখা যায়। নীল কালার আগুন, কাল লাল আগুন আসলেই বুঝতে হবে যে এটা চুলায় কালি পড়তেছে। অনেক সময় লাল আগুন থাকে, সেটা আবার কালো আসে না ময়লার পরিমাণটা কম থাকলে। তো এভাবে কিন্তু আমাদের চুলাটা ঠিক হয়ে গেছে, আমাদের চুলার এখন আর কালি আসতেছে না। তো আপনারাই কিন্তু চাইলে ঘরে বসে 2-1 মিনিটের মধ্যেই আপনাদের চুলায় কালি পড়া বন্ধ করে নিতে পারবেন আপনারা। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।